সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মাদিনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আরবাইন আন-নাওয়িয়া থেকে 38 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيدنه। এই হাদিসটি আমি গত সপ্তাহে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, যে হাদিস কুদসি, এইটিও সেই হাদিস কুদসি, মানে হাদিস কুদসি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিন্তু কার কথা? আল্লাহর কথা। তো এগুলো খুব একটি গুরুত্বপূর্ণ হাদিস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শত্রু বানিয়েছে শত্রু বানিয়েছে এমন একজন ব্যক্তিকে শত্রু বানালো তার, যে নাকি ওয়ালি, যে নাকি একজন আল্লাহর ওয়ালি, তাকে সে শত্রু বানিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি তার শত্রু বানিয়েছে কাকে? একজন আল্লাহর ওয়ালিকে। আল্লাহর ওয়ালিকে, আল্লাহর ওলি ওই ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, সেই কি? সেই আল্লাহর ওলি। আল্লাহর উপর ঈমান আনবে এবং কি? আল্লাহকে ভয় করে, সে আল্লাহর ওলি। মানে বর্তমানে আমরা মনে করি আল্লাহর ওলি মানে হলো, মানে আমরা সাধারণ আল্লাহর ওলি হইতে পারবো না, এক মনে করি না, মানে তুমি কি আল্লাহর ওলি নাকি? মানে আমি আল্লাহর ওলি না, মানে মনে করি কি আল্লাহর ওলি আমি হতে পারবো না, আল্লাহর ওলি হতে হলে অনেক উপরে উঠতে হবে। আসলে না, আল্লাহর ওলি যে নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে মেনে নিচ্ছে, সে আল্লাহর ওলি। হ্যাঁ, কিন্তু কথা ঠিক, সবাই একরকম নয়। মানে যে যত বেশি ভয় করবে আল্লাহকে, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ভালো, এত উপরে। তো কে আল্লাহকে বেশি ভয় করবে? কে? যে আল্লাহকে চিনে ভালো করে। কে চিনে? ওলামা। আল্লাহকে চিনে কে বেশি? ওলামা।
ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানে উলামারা কেন আল্লাহকে বেশি ভয় করে, কেন আল্লাহকে সে বেশি নেয়। একটা লোক আবেদ, সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয় করে, কিন্তু আলেমের মতো নয়। আলেম আল্লাহকে চিনে, আল্লাহকে নিয়ে সে, আল্লাহকে সে কোরআন জানে, হাদিস জানে, তো ওই ব্যক্তি বেশি আল্লাহকে কি ভয় করে। তো এখানে বলতেছে মান আদা আলি ওয়ালিয়ান, যে নাকি আমার ওয়ালিকে সে শত্রু বানাবে, আল্লাহর ওয়ালিকে সে শত্রু বানাবে। যদি ওয়ালি হয়, একটা লোক ইমান এনেছে, আল্লাহকে ভয় করে, আপনি ওকে শত্রু বানিয়েছেন আপনার, এর নাতিজা কি হবে? আপনি যদি আল্লাহ কোনো ওয়ালিকে আপনি শত্রু বানান, আল্লাহ বলতেছে কি ফাকাত আযানতুহু বিল হারব, আমার ওয়ালিকে যে শত্রু বানাবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। হারবত্ব কি? যুদ্ধ। আযানতু মানে আমি ঘোষণা দিলাম। আল্লাহ কি ঘোষণা দিয়েছে কার বিরুদ্ধে যুদ্ধ করবে? যে নাকি আল্লাহর ওয়ালিকে শত্রু বানিয়েছে। মানে যদি শুধু শত্রু বানান, আর যদি শত্রু তো বানিয়েছেন আবার তাকে কষ্ট দিচ্ছেন, তাহলে কি অবস্থা হবে আপনার? শত্রু বানিয়েছেন, তাকে আবার জেলে দিয়েছেন, বিভিন্ন কেসে বিভিন্ন ষড়যন্ত্র করে একটা আল্লাহর ওয়ালিকে যদি কেউ শত্রুতামি করে, তাকে কোন কষ্ট দেয়, বর্তমানে কষ্ট দেওয়া সবচেয়ে সহজ হইলো কষ্ট দিয়ে মারলো, অথবা তাকে বিভিন্ন কেস দিয়ে তাকে জেলে ঢুকালো, তাহলে মনে করবেন যে আপনার বিরুদ্ধে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ওয়ালি। যদি একটা ওয়ালি হয়, একটা সাধারণ ওয়ালি, মানে সে শুধু ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করতেছে, মানে তার বিরুদ্ধে যদি আপনি শত্রু হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানে যুদ্ধ ঘোষণা করেছে কে? আল্লাহ। মানে আজকে যদি আমাদেরকে একটা সাধারণ মানুষ, কোন একটা মানে উচ্চ মর্যাদার লোক যদি আমার বিরুদ্ধে যায়, এই তোকে আমি দেখাবো, আমার হুমকি দেয়, আর আমাকে হুমকি দিল, আমি তো ভয় পেয়ে যাই, বাবা রে ওই লোক আমাকে হুমকি দিছে। আর যদি লোকটা মন্ত্রী হয়, আরো বড় লোক পোস্ট হয়, আমার ভয়টা কি আরো বেড়ে যাবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাকি আল্লাহর ওলিকে শত্রু বানাবে, শুধু শত্রু বানিয়েছেন আপনি, আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আর যদি আপনার তাকে আরো কষ্ট দিয়ে থাকেন, তাকে কোনো আজাব দিয়ে থাকেন দুনিয়াতে, তার কথাই নেই, সে তো খবরদার। যারা নাকি বিশেষ করে আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিয়া, যদি সে আলেম হন, ওলামা হন, তাহলে তো কত যে বিপজ্জনক একটা আলেমকে কোনো কষ্ট দেওয়া, একটা আলেমকে যে কোনোভাবে কষ্ট দেওয়া, এটা মনে করবেন আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। কখন আপনার বিপদ আসবে এটা কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর যুদ্ধ ঘোষণা করা এটা মাত্র দুই জায়গাতে বলেছে, মানে এটা আল্লাহ সবখানে বলে নাই, বুঝে গেছে এটা অনেক বড় একটা ডেঞ্জারাস। দুই জায়গাতে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে, একটা হলো সুদের ব্যাপারে। কেউ যদি বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা রিবা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এই সুদ না ছাড়ো, মনে রাখবে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা করলো এই তোমাদের বিরুদ্ধে, যারা নাকি সুদ নিয়ে এখনো কাজ করে। সেজন্য এই সুদের ব্যাপারে আর আল্লাহর ওয়ালিকে শত্রু বানাবার ব্যাপারে আল্লাহ এই দুই জায়গাতে শুধু কি বলছে, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। সেজন্য আমরা খুব হুঁশিয়ার থাকা দরকার। সেজন্য কোনোভাবেই কোনো একটি আল্লাহর ওয়ালি, কোনো একটি মনে করতেছেন যে এই লোকটি আল্লাহকে ভয় করে, এমন লোকদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, কোনো একটা আল্লাহর ওলি হোক। আর আলেম তো সবচেয়ে বড় ওলি, যে নাকি আলেম আল্লাহর জ্ঞান রাখে, বড় আলেম সে হলো আল্লাহর সবচেয়ে বড় ওলি। কারণ বর্তমানে কোনো নবী নেই, নবী আছে? নবী নেই। আগের যুগে এক নবী মারা যেত, আরেক নবী আসতো, কিন্তু বর্তমানে কোনো নবী নেই। বর্তমানে আছে কি?
যে কষ্ট দিবে, শত্রু বানাবে, শত্রু মানে আরো কষ্ট দিবে, মনে রাখবেন আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছে। যদিও দেখেন যে আলেম একটা আল্লাহর ওলি, তার কোনো পাওয়ার নেই, সে দুর্বল, কিন্তু তার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। তারপর বল ফাকাদ, আর ফাকাদ মানে নিশ্চয়ই, ফাকাদ মানে কি নিশ্চয়ই, আযানতু আমি ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম যে নাকি আমার ওয়ালিকে সে শত্রু বানালো। বলছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, তাকাররাবা অর্থ হলো মানে কোন একটা পেশ করলো, আমাকে কিছু পেশ করলো, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, আমরা আল্লাহ ইবাদত করি না, ইবাদতটা আমরা আল্লাহকে কি, আমাদের ইবাদতটা আল্লাহকে দিচ্ছি, আমাদের ইবাদতটা আল্লাহকে পেশ করতেছি। বলছে আল্লাহ বলতেছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, আল্লাহ আমার আব্দ, আমার বান্দা আমাকে যেসব ইবাদত দেয়, যেসব ইবাদত দেয় বিষয় মাঝে ইবাদতগুলো আমাকে দেয়, আহাব্বু ইলাইয়া আমি পছন্দ করি, বেশি পছন্দ করি, আহাব্বু ইলাইয়া মিম্মা ফতারতু আলাইহি, অর্থাৎ এভাবে যে আমি ওকে যা যা আমি আমাকে যা আমার বান্দা যা যা পেশ করে ওই পেশটা মানে তাকে যা আমি ফরজ করেছি, ইফতারত মানে কি তার উপর ফরজ করেছি, ফরজ করেছি, ফরজ করার পরে ফরজের পরেও সে আমাকে আরো কিছু দিচ্ছে, ফরজ করেছি আমি তার উপর নামাজ কিছু ফরজ করেছি, কিন্তু ফরজের পরেও আমাকে আরো ইবাদত করতেছে, সে ফরজের পরে আমার জন্য আরো সে ইবাদত করতেছে। তো ফরজের পরে যদি আমার জন্য আরো ইবাদত করে তাহলে এটা আমার কাছে আরো পছন্দনীয়, আরো মানে একটা একজন ব্যক্তি সে ফরজ ইবাদত করে যতটুক পছন্দনীয়, কিন্তু আমাকে যদি সে ফরজের পরে আরো নফল ইবাদত করে তাহলে এটা আমার কাছে কি আরো বেশি পছন্দনীয়। একজন ব্যক্তি ফরজ, সে ফরজ ইবাদতগুলো করে আল্লাহ তাকে পছন্দ করে, কিন্তু ফরজের পরে যদি আর নফল ইবাদতগুলো করে, সুন্নতগুলো করে, আল্লাহ কি আরো বেশি তাকে আল্লাহর কাছে পছন্দনীয়। বলছে ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, মানে আমার ওয়ালা ইয়াজালু মানে আমার বান্দা সে এখন, ওয়ালা ইয়াজালু মানে সে কন্টিনিউ, ইয়াজালু মানে কি কন্টিনিউ বাংলা কি সব সময়, ওয়ালা ইয়াজালু সব সময় যখন নাকি ইয়াতাকাররাবু ইলাইয়া সে আমাকে পেশ করতেছে শুধু, ইলাইয়া বিন নওয়াফিল সে তো ফরজ পরেই, ফরজের পরে আমার সাথে শুধু সে নফল ইবাদত করতেছে, নফল ইবাদত পেশ করতেছে, যখন নফল ইবাদত পেশ করবে তখন আমি তাকে আমি হাত্তা উহিব্বা, আমি তাকে কি করি তাকে আমি খাসভাবে মহাব্বত করা শুরু করে দিই, মানে খাসভাবে হাত্তা উহিব্বা মানে তাকে তো আল্লাহ মানে সবাইকে মহাব্বত করে কিন্তু এই লোককে খাসভাবে মহাব্বত করে। ইন্না আল্লাহা মা আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, মানে একটা আয়াত হলো ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছে তোমরা যেখানে যাও না কেন, মানে আল্লাহ সুবহানাহু সব দেখে আমাদেরকে, সব দেখে আমাদের সাথে আছে, মানে উনি নিজে নাই মানে আমাদের সাথে, মানে আমাদেরকে দেখাশোনার ব্যাপারে উনি আমাদের সাথে রয়েছে, কিন্তু যারা নাকি আল্লাহকে ভয় করে ইন্না আল্লাহ মা আল্লাযীনা আত্তাকাউ, এটাকে বলে মাইয়া খাসসা মানে খাসভাবে আল্লাহ ওদের সাথে থাকে যারা নাকি আল্লাহকে ভয় করে। এখানে বলতেছে আল্লাহ যারা নাকি ইয়া করে মানে আল্লাহ ইবাদত করে ফরজগুলো করে থাকে আল্লাহ তাকে মহাব্বত করে, কিন্তু যারা নাকি নফল ইবাদত করে আল্লাহ তাকে খাসভাবে মহাব্বত করে। ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه, তাকে আমি কি একদম খাসভাবে
মহাব্বত করি, তো আমি যদি খারাপ ভাবে তাকে মহাব্বত করি এর প্রতিক্রিয়া কি হবে? বলছে ফাইদা আহাবাবতুহু, তাকে যদি আমি খাস ভাবে মহাব্বত করি তাহলে কি হবে? কুন্তু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, সামআহু মানে সামআ মানে কি? সে শুনে, সামআ মানে তার শোনা, মানে তার কান। বলছে আমি তার কান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, এর অর্থ কি? আবার বলতেছে ওয়াবসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, ওয়াইদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, ওয়ারিজিলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যাই। এসব অর্থ কি? মানে আল্লাহ বলতেছে আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, এর অর্থ কি? এর অর্থ হলো মানে আমি তাকে এভাবে করি ফেলি সে কান দিয়ে আর খারাপ জিনিস শুনবে না, তাকে এমনভাবে তৌফিক দান করি আমি সে কান দিয়ে কি শুধু ভালো শুনবে, কথা বুঝতে পারছেন? আর তার চোখকে আমি এভাবে তৌফিক দেই সে চোখ দিয়ে কি শুধু ভালো জিনিস দেখবে, মানে খারাপ জিনিস দেখা থেকে তাকে আমি কি বাঁচিয়ে রাখবো, হেফাজতে রাখবো, খারাপ জিনিস শোনা থেকে আমি হেফাজতে রাখবো, হাতেও সে ভালো কাজে হাত, ভালো কাজে হাত দিবে, খারাপ কাজ করতে দিব না তাকে, পা দিয়েও তাকে খারাপ জায়গায় যেতে দিব না। ইয়াবতিশু মানে খারাপ, ইয়াবতিশু মানে মারা, মানে মানে কোনো সময় সে হাত দিয়ে খারাপ কোনো কাজ করবে না। দেখছেন আপনি নফল আবাদত যখন লিপ্ত থাকবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কীভাবে সাহায্য করবে, মানে আপনার পুরা কাজকর্ম আল্লাহ দায়িত্ব নিয়ে ফেলবে, খারাপও শুনবেন না, খারাপ দেখবেন না, খারাপ হাতে স্পর্শ করবেন না, খারাপ কোনো জায়গায় খারাপ জায়গায় যাবেন না। কাজ কী করেছেন? ফরজটা করেছেন, সাথে নফল ইবাদত করেছেন, সে নফল ইবাদতটা খুব খুব গুরুত্বপূর্ণ, মানে আপনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আবার এই সে ইশাস না, ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্না, আমাকে মানে যদি আমাকে সে চায়, ওয়ালা ইন, লা ইন মানে কি যদি, সাআলানি যদি চায় লা উতিয়ান্না, এখানে কতগুলো আপনার তাকিদ, আল্লাহ বলতেছে ও যদি বলতো, যদি বলতো ও অপি হয়ে যেত, আমি কিন্তু লা তাকিদ, নুন তাকিদ, লা ও অতিয়ান না, যদি আমার থেকে চায় আমি তাকে অবশ্যই দিব। সেজন্য আপনি যদি আপনার মানে দোয়া কবুল করতে চান তাহলে আপনি নফল ইবাদতগুলো করবেন, মানে যদি চান আপনি দোয়া কবুল হোক তাহলে কি করবেন? বেশি বেশি নফল ইবাদত করবেন, তখন আপনি দোয়া আল্লাহ সুবহানাহু কবুল করবে। ওয়ালা ইন ইস্তাআদানি, যদি আমার থেকে সে আশ্রয় চায়, ইস্তাআদা বলে না ইস্তাঈদ বিল্লাহ, শয়তান থেকে আশ্রয় চাও, ওয়ালা ইন ইস্তাআদানি, আল্লাহ আমায় ওই ওই জিনিস থেকে আশ্রয় দাও, ওখান থেকে আমাকে আশ্রয় দাও, লা উউদি লা লা উঈদান্না, আমি তাকে কি আশ্রয় দেব। তো এখানে এই হাদিস থেকে আমরা দুইটি বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, প্রথম বিষয় হলো যে কোনো আল্লাহর ওয়ালিকে আপনি শত্রু যেন না বানান, খবরদার আল্লাহর ওয়ালি, এবং ওই ওয়ালি যদি আলেম হয় তার থেকে আল্লাহর জ্ঞান থাকে, খবরদার এই ওয়ালিকে আপনি কোন কষ্ট দিবেন, আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করবে। দ্বিতীয়ত আমরা ফরজ ইবাদত করব, ফরজ ইবাদতের সাথে আমরা নফল ইবাদতে লিপ্ত থাকব, নফল ইবাদত যদি করি আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের মধ্যে তিনটি পুরস্কার সুখবর দিয়ে দিয়েছে। প্রথম পুরস্কার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকম খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখবে, আমাদের কান চোখ হাত পা এগুলো দিতে মানুষ পাপ করে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে,
দ্বিতীয় পুরস্কার হলো আপনি যা চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ করে বলতেছে আপনাকে অবশ্যই দিবে। তৃতীয় পুরস্কার হলো আপনি যদি আল্লাহ থেকে আশ্রয় চান আপনাকে আল্লাহ সুবহানাহু আশ্রয় দিবে। সুতরাং ভাইরা আমরা চেষ্টা করব এই হাদিসের উপর আল্লাহ সুবহানাহু আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।